নমস্কার আমার প্রিয় পরিবার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার চন্দনা সন্দীপন ব্লগ পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ শুক্রবার আর সময় এখন ঠিক সকাল 1:30। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। কুট্টু সারোর বাবা দুজনাই ঘুমাচ্ছে আর আমি সেই ফাঁকে এই যে জামাকাপড়গুলো কেচে নিচ্ছি। জামাকাপড়গুলো কাঁচা হয়ে গেলে মেলে দিয়ে আসবে মা, নয়তো তোমার দাদাভাই ঘুম থেকে উঠে তারপরে। তো ফ্রেশ হয়ে চলে আসলাম ঘরে, এই যে মাথাটা আসলে নিয়ে একটু সিঁদুরটা পরে নেবো। বউ মানুষ তো, সকালবেলা মাথা আসে, সিঁদুরটা না পরলে না সারাদিনটা ঠিক কেমন লাগে। অন্যদিন তো সকালবেলা স্নান করিনি, কিন্তু আজকে আর করিনি, তার কারণ বেলা হলে আজকে মাথাটা শ্যাম্পু করবো। অনেকদিন করা হয় না, তাই ভাবলাম আজকে মাথাটা শ্যাম্পু করব। তো সেই কারণে নাইটিটা চেঞ্জ করে নিলাম। কেন জিনিস দিবি? কই দেখি না কি এটা? ও বাবা, এটা আইফোন, কি সুন্দর টিপব। বা বাবার গেমও হয়, কেমন করে টিপব? কই গেম হচ্ছে না তো, দেখেছো কুট্টুস আমাকে আইফোন গিফট করলো। কুট্টুস আমাকে আইফোন গিফট করলা? ঝুপ 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 হচ্ছে না, হচ্ছে না তো করো দেখি। আজকে আলনার মধ্যে এই শাড়ি দুটো রেখে দিলাম। ওই শাড়িগুলো যদি ভেতরে থাকে তাহলে আর পরা হয় না, আর যদি বাইরে থাকে চোখের সামনে তাহলে হয়তো মাঝে মাঝে পরা হবে। তো শাড়িগুলো ঘরে থেকে থেকেই আর কি পুরনো হচ্ছে। ব্যাস হয়ে গেছে গোছানো গাছানো কমপ্লিট, একদম ঠিকঠাক করে রেখে দিলাম। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ বাদে আসলাম তোমাদের সামনে। এখন প্রায় 5:45 বাজে আর 3-4 ঘন্টা পরে তোমাদের সামনে আসলাম। সেই সকালবেলা ওই বিছানাটা গুছিয়েছিলাম, সেই পর্যন্তই ছিল। তারপরে এই যে এখন জামাকাপড়গুলো ভাঁজ করে নিলাম, কিছু জামাকাপড় কেচে দিয়েছিলাম। আর জামাকাপড়গুলো ভাঁজ টাজ করে ভাবলাম তোমাদের কিছু জামাকাপড় দেখাই। দেখেছো এত গরম লাগছে, কুট্টুসের জন্য কিছু গরমের জামাকাপড় কেনা হয়েছে। বলতে পারো ওর বাবা পয়লা বৈশাখ উপলক্ষ দিয়েছে, তো এখনও অনেক বাকি আছে, দাদু দিদা পিসি মাসি, তো সেগুলো পরে হবে। চলো তোমাদের দেখিয়ে দিই কী কী কিনেছি। একদম পাতলা, যেগুলো কুট্টুসকে সবসময় পরাই তোমরা দেখতেই পাও। দেখো এই গেঞ্জিগুলো ও পরেই দেখবে, লাল কালার আছে, লাল দুটো আছে, দুটো হলুদ আছে, দুটো লেমন আছে, এই আর একটা লাল কালার কেনা হয়েছে নতুন। এই গেঞ্জি মোট 4টে কিনেছে, 4 ধরনের, 4টে, দুটো ওই কালার আর একটা হচ্ছে এইটাও একটা দেখবে লাল কালার পরে ওই বাজার দেওয়া কালো, তো এইটা হচ্ছে কালারটা অন্যরকম। আর কাপড়টা বেশ সফট আছে, পরে আরাম পাবে। এই ধরনেরই ওকে পরাই আমি গরমের মধ্যে। আর একটা সাদা, এগুলো নিচে রেখে দিই। প্রচন্ড গরম লাগছে, আমি ফ্যানটাও অফ করে রেখেছি, মানে ঘেমে যাচ্ছি। কি আছে আর ওই যে কুত্তু কাস্টমার ধরে, আর তার সাথে কিনেছি তিনটে কিনেছি, একটা ওকে পরিয়ে দিয়েছি ধুয়ে ধুয়ে, আর এই যে দুটো, এগুলো সফট। ঠিক আছে, এগুলো পরলে ও পরে খুব আরাম পাবে গরমে, ও পরতে খুব ভালোবাসে। দেখো ঘেমে যাচ্ছি, কি আর বলবো তোমাদের। আর তোমাদের একটা কথা বলার, আমি বাপের বাড়ি যাচ্ছি, রবিবার যাব, থাকবো কদিন, দেখা যাক কদিন কি থাকি, তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। আর জামাকাপড়গুলো গোছাতে হবে ব্যাগে, তো ভাবছি কাল গোছাবো, আজকে আর কিছু গোছাবো না। এমনিতে তোমার পা ব্যথা, তো
আমার দাদাভাই ব্যাগ না ফেলে দিলে তো গোছাতেও পারবো না, ওই আলমারির ওপরে রয়েছে ব্যাগ। তাহলে চলো, ও তার আগে বলি কুট্টুস গাছে ঘুরতে মায়ের সাথে, আর তো সেই ফাঁকে আমি এই জামাগুলো দেখালাম, কারণ ও থাকলে তো শুধু চেঁচামেচি করে, তাও একবার এসেছিল দেখলে ফাঁকে, রাস্তায় আছে তো বারবার যাচ্ছে আর আসছে। তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি, দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট আমাদের সাথে শেয়ার করে আমার পাশে থেকে। তো চলো টাটা।